unseen passage mother nature is very generous to us mother nature মানে হচ্ছে প্রকৃতি মা ইজ হয় ভেরি খুব জেনারাস মানে উদার টু আস আমাদের প্রতি বা আমাদের জন্য প্রকৃতি মা আমাদের জন্য খুব উদার মাদার নেচার ইজ ভেরি জেনারাস টু আস প্রকৃতি মা আমাদের প্রতি খুব উদার কেন বাই গিভিং আস মানে আমাদেরকে দিয়ে সো সোমেনি রিসোর্সেস এত কিছু সম্পদ অফ ওয়াটার জলের সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার মানে জলের এত সম্পদ আমাদেরকে দিয়েছে প্রকৃতি মা সেই জন্য মাদার নেচার ইজ ভেরি জেনারেস টু আস প্রকৃতি মা আমাদের প্রতি বা আমাদের জন্য খুব উদার যেমন কি কি রিসোর্সেস দিয়েছে রেইন ওয়াটার বৃষ্টির জল রিভার্স নদী লেকস হ্রদ মেল্টিং গ্লেসিয়ার্স মেল্টিং গ্লেসিয়ার্স গলিত হিমবাহ অ্যান্ড এবং গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভূগর্ভস্থ জল মানে যে জল মাটির নিচে রয়েছে অলরেডি সেটাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার মানে এগুলি হচ্ছে সব জল সম্পদ যেটা প্রকৃতিমা আমাদেরকে দিয়েছেন দ্য ডিমান্ড চাহিদা ফর ওয়াটার জলের ইজ এভার ইনক্রিজিং মানে বেড়েই চলেছে আর কি ইজ এভার ইনক্রিজিং বেড়েই যাচ্ছে দিন দিন হ্যাঁ না বাট কিন্তু দ্য সাপ্লাই সরবরাহ ইজ হয় ফার ফ্রম অ্যাডিকোয়েট ফার ফ্রম অ্যাডিকোয়েট মানে পর্যাপ্ত পরিমাণ যে জল প্রয়োজন তার থেকে সরবরাহ সাপ্লাইটা অনেক দূর তো বলছে প্রকৃতিতে যে জল সরবরাহ রয়েছে তার থেকে ডিমান্ড অফ ওয়াটার মানে জলের চাহিদাটা বেড়েই যাচ্ছে গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স মানে নদীতে জলের অভাবের কারণে বা অভাবের জন্য পেপল লোকেরা হ্যাভ বিন রিসর্টিং লোকেরা অবলম্বন করছে হ্যাভ বিন রিসর্টিং মানে অবলম্বন করেছে কি টু পাম্পিং আউট পাম্পিং আউট মানে পাম্প করে বের করা আর কি গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ জল ভূগর্ভস্থ জল মানে মাটির নিচে যে জল আছে সেটাকে এখন আমরা পাম্প করে বের করছি সেই প্রসেস বা সেই পদ্ধতিটা লোকেরা এখন অবলম্বন করেছে কেন যেহেতু নদীতে জলের পরিমাণটা কমে যাচ্ছে ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স ফর পার্সোনাল কনজামশান পার্সোনাল কনজামশান মানে হচ্ছে ব্যক্তিগত খরচের জন্য যেটা আমরা পার্সোনাল কাজে ইউজ করি অ্যান্ড এবং ফর ফার্মিং কৃষিকাজের জন্য কৃষিকাজের জন্য এবং নিজেদের পার্সোনাল কনজামশান বা খরচের জন্য এখন আমরা ভূগর্ভস্থ জলকে পাম্পিং করে বের করছি মানে পাম্প দিয়ে বের করার পথ অবলম্বন করেছি আর অ্যাজ এ রেজাল্ট ফলে গ্রাউন্ড ওয়াটার টেবল গ্রাউন্ড ওয়াটার টেবেল মানে হচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর এখানে টেবেল মানে স্তরকে বোঝানো হচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর হ্যাস ফলেন মানে নেমে গেছে বা পড়ে গেছে টু অ্যালার্মিং লেভেলস অ্যালার্মিং লেভেলস মানে উদ্বেগজনক স্তর মানে যে পরিমাণ জল মাটির নিচে ছিল সেটা দীর্ঘ দিন বা বহু বছর ধরে মানুষ পাম্প করে বের করার ফলে মাটির নিচে যে জল স্তর রয়েছে সেটা নেমে গেছে অনেক নিচে যেটা এখন উদ্বেগজনক যে স্তর তার থেকেও নিচে নেমে গেছে মোরওভার তাছাড়াও হার্মফুল মানে ক্ষতিকর ফার্টিলাইজার্স সার ইউসড ব্যবহার করা হয় ফর গ্রোয়িং ক্রপস গ্রোয়িং ক্রপস মানে ফসল ফলানোর জন্য এখন আমরা হার্মফুল ফার্টিলাইজার্স বা বিভিন্ন ক্ষতিকর সারকে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ কন্টামিনেটেড মানে দূষিত করেছে গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ জলকে মাটির নিচে যে জল আছে সেই জলকে দূষিত করে ফেলেছে সো দ্যাট যাতে ইন মেনি প্লেসেস অনেক জায়গায় ইট ইজ নট ফিট এটা উপযোগী নয় ইট ইজ নট ফিট মানে এটা উপযোগী নয় ফর ড্রিঙ্কিং পান করার জন্য বা খাওয়ার জন্য সেই সমস্ত জায়গার জল আর উপযোগী নেই কেন ফসল ফলানোর জন্য যে হার্মফুল ফার্টিলাইজার্স ব্যবহার করা হচ্ছে তার ফলে মাটির নিচে যে জল আছে সেগুলোই কন্টামিনেটেড মানে দূষিত হয়ে গেছে ইট ইজ টাইম টু ওয়েক আপ মানে এটা জেগে ওঠার সময় এখন এভরি ড্রপ অফ ওয়াটার জলের প্রতিটি ড্রপ বা প্রতিটি ফোটা ইজ জীবনের উৎস ইট ইজ হাই টাইম মানে এটা উপযুক্ত সময় হাই টাইম মানে এখানে উপযুক্ত সময়কে বোঝানো হচ্ছে উই রিয়ালাইজ আমরা উপলব্ধি করি দ্যাট যে ওয়াটার রিসোর্সেস জল সম্পদ আর নট পারমান্ট স্থায়ী নয় এখন আমরা রিয়ালাইজ করছি বা বুঝতে পারছি যে উপলব্ধি করছি জল সম্পদ যেটা রয়েছে প্রকৃতি মায়ের কাছে সেটা পারমানেন্ট নয় মানে স্থায়ী নয় একদিন জল শেষ হয়ে যাবে সুন শীঘ্রই উই মানে আমরা অ্যাজ এ ফ্যামিলি সোসাইটি অ্যান্ড নেশন ফ্যামিলি পরিবার সমাজ এবং জাতি হিসেবে উইল বি স্ট্রাগলিং সংগ্রাম করব টু গেট পেতে আর ড্রপ এক ফোঁটা অফ ক্লিন বিশুদ্ধ পোর্টেবেল ওয়াটার পানীয় জল মানে আগামী কয়েকশো বছর পরে হয়তো দেখা যাবে যে আমাদের পরিবার সমাজ এবং আমাদের জাতি উইল বি স্ট্রাগলিং মানে আমরা সংগ্রাম করব। টু গেট আ ড্রপ অফ ক্লিন পোর্টেবেল ওয়াটার পরিষ্কার বা বিশুদ্ধ পানীয় জল পোর্টেবেল ওয়াটার পানীয় জল পাওয়ার জন্য কেননা ধীরে ধীরে মাটির নিচের জল শেষ হয়ে যাবে একদিন সেই জন্য আমাদের কি করতে হবে উই হ্যাভ টু ফোকাস আমাদের মনোযোগ দিতে হবে হ্যাভ টু একটি ভার্ব হ্যাভ টু মানে হচ্ছে হবে তাহলে উই হ্যাভ টু ফোকাস মানে আমাদের মনোযোগ দিতে হবে কিসে অন ওয়াটার কনজারভেশন জল সংরক্ষণের উপরে অ্যান্ড এবং স্টপ পলিউটিং দূষিত করা বন্ধ করতে হবে আওয়ার ওয়াটার রিসোর্সেস আমাদের জল সম্পদকে জল সম্পদকে আমরা যে প্রতিনিয়ত যে দূষণ দূষণ করে চলেছি সেই দূষণ করা বা দূষিত করাকে বন্ধ করতে হবে ইচ ওয়ান অফ আস আমাদের প্রত্যেকে ইচ মানে প্রতি ওয়ান মানে এক তাহলে প্রতি প্লাস এক মিলে হয় প্রত্যেক ইচ ওয়ান মানে প্রত্যেক অফ আস আমাদের আমাদের প্রত্যেকের অলসো নিডস আরও দরকার আছে টু ডু আওয়ার বিট আমাদের কিছু করার দরকার আছে কি বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক প্লাস্টিকের ব্যবহারকে এড়িয়ে চলা জন্য আমাদের কিছু করতে হবে করার প্রয়োজন আছে রিসাইকেলিং মানে পুনর্ব্যবহার করতে হবে ওয়েস্ট প্রোডাক্টস বর্জ্য পদার্থ যেগুলি আমরা নোংরা আবর্জনা যে আমরা ফেলে রাখছি দিন দীর্ঘদিন ধরে প্রকৃতির উপরে সেই যে ওয়েস্ট প্রোডাক্টস বা বর্জ্য পদার্থগুলোকে বা পণ্যগুলিকে আবার পুনর্ব্যবহার করতে হবে রিসাইকেল করতে হবে ওইভাবে দীর্ঘদিন ফেলে রাখলে যে দূষণ হচ্ছে সেই দূষণের হাত থেকে প্রকৃতিকে জলকে বাঁচানোর জন্য কিপিং আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশকে ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন মানে বর্জ্য পদার্থ দীর্ঘদিন ধরে মানে জমিয়ে 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 বিশাল পাহাড় তৈরি না করে আমাদের সারাউন্ডিং বা চারপাশকে পরিষ্কার রাখতে হবে কিভাবে পরিষ্কার রাখা যাবে ওই বর্জ্য পদার্থগুলিকে রিসাইকেল বা পুনর্ব্যবহার করে এভরি টাউন প্রত্যেক শহর এভরি ভিলেজ প্রত্যেক গ্রাম শুড হ্যাভ শুড হ্যাব মানে থাকা উচিত অ্যান একটি ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব গার্বেজ আবর্জনা শর্টিং মানে বাছাই করার জায়গা থাকতে হবে গার্বেজ শর্টিং যেখানে গার্বেজ লোকেরা গিয়ে ফেলবে আবর্জনা ফেলবে এবং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম এবং নিকাশ ব্যবস্থা বা নিষ্পত্তি ব্যবস্থা মানে প্রতিটি গ্রাম বা শহরে এখন যদিও এটা শহরে করা হয়েছে অলরেডি কিছু জায়গাকে রাখা হয়েছে যেখানে ওই শহরের সমস্ত নোংরা আবর্জনা গার্বেজ ময়লা নিয়ে ওখানে জমা করা হয় তারপর সরকার বা কর্পোরেশনের লোকেরা সেগুলিকে সেখান থেকে গাড়ি করে নিয়ে গিয়ে অন্য কোথাও রিসাইকেল করে তো সেটাকেই বলা হচ্ছে যে প্রতিটি গ্রামে বা শহরে পরিবেশ পরিবেশবান্ধব গার্বেজ শর্টিং আবর্জনা বাছাই করার এবং ডিসপোজাল এবং নিষ্পত্তি বা নিকাশ করার সিস্টেম ব্যবস্থা করতে হবে মানুষ এখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলে এক জায়গায় ফেলতে হবে এবং সেখান থেকে সে সেগুলিকে টাইম টু টাইম অন্য জায়গায় সরিয়ে দিতে হবে এভরি স্কুল প্রত্যেক স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের সুড ইনিশিয়েট শুরু করা উচিত প্রোগ্রামস কর্মসূচি কর্মসূচি শুরু করা উচিত কেন এজুকেটিং ইয়ংস্টারস তরুণদের এজুকেট করতে হবে শিক্ষিত করতে হবে আরও এইসব বিষয়গুলির উপরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদের ইম্পর্টেন্স মানে গুরুত্বের সম্বন্ধে ইয়াংস্টার্স মানে যারা তরুণ তরুণী আছে তাদেরকে আরও বেশি করে করে সজাগ করতে হবে এডুকেট করতে হবে শিক্ষিত করতে হবে স্পেশালি বিশেষ করে ওয়াটার অ্যান্ড এয়ার জল এবং বায়ু যে ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলিকে বাঁচানোর জন্য বা সংরক্ষণ করার জন্য আরও বেশি করে উই হ্যাভ টু ট্রেন ট্রেন মানে হচ্ছে ট্রেনিং দেওয়া বা প্রশিক্ষণ দেওয়া উই হ্যাভ টু ট্রেন মানে আমাদের প্রশিক্ষণ দিতে হবে বা ট্রেনিং দিতে হবে নিউ জেনারেশনস নতুন প্রজন্মকে টু অ্যাডপ্ট গ্রহণ করতে অ্যান ইকো ফ্রেন্ডলি পরিবেশবান্ধব ওয়ে অফ লাইফ জীবনযাপন ওয়ে অফ লাইফ পরিবেশ বান্ধব জীবনযাপন গ্রহণ করার জন্য আমাদের যে নিউ জেনারেশান বা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আরও বেশি করে ট্রেনিং দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে বিভিন্ন কর্মসূচি করতে হবে তার মাধ্যমেই তারা আরও বেশি প্রশিক্ষিত হবে পরিবেশকে বাঁচানোর জন্য জলকে বাঁচানোর জন্য বা পরিবেশকে দূষণ না করার জন্য দূষণ ধীরে ধীরে কমিয়ে ফেলার জন্য এই সব বিষয়ের উপরে आशा करी पैसेज पैसेजी बुझते पे थैंक्स फॉर वाचिंग इफ यू लव इंग्लिश एंड वांट टू लर्न इंग्लिश प्लीज डू सब्सक्राइब माय चैनल थैंक यू सो मच